আহসান মকদিল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম একটি নিদর্শন। ঢাকার পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই আহসান মঞ্জিল, পূর্বে এটি ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক মণ্ডলী, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই আহসান মঞ্জিলে স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আহসান মঞ্জিল সম্পর্কে সামান্য কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই মঞ্জিলের নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে, সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেছিলেন। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাঁকজমকপূর্ণ ভবন আর ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হয় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। 1897 সালের 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ক্ষতি সাধিত হয়। আহসান মঞ্জিলের দক্ষিণ বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব এস্টেট সরকার নবাব এস্টেটকে সরকার অধিগ্রহণ করে নেয়, কিন্তু নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাব ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়িষ্ণু হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। 1960-এর দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয়। এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ রয়েছে। একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ চূড়া। মূল ভবনের বাইরে ত্রিতোরণ বিশিষ্ট প্রবেশ দ্বারও দেখতে সুন্দর। একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তোরণ রয়েছে যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ রয়েছে, বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে, পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ, নিচতলার দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে। 1 মিটার উঁচু বেদির ওপর স্থাপিত দ্বিতল
প্রাসাদ ভবনটির পরিমাপ 125.4 মিটার এবং 28.75 মিটার। নিস্তলায় মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার ও দোতলায় 5.8 মিটার। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে এক তলার সমান উঁচু করে গাড়ি বারান্দা। দক্ষিণ দিকের গাড়ি বারান্দার দিকে উপর দিয়ে দোতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে। সিঁড়ির সামনে বাগানে একটি ফোয়ারা ছিল যা বর্তমানে নেই। প্রাসাদের উভয় তলার উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলান সহযোগে প্রশস্ত বারান্দা। বারান্দা ও কক্ষগুলো মেঝে মার্বেল পাথরে শোভিত। আসান মঞ্জিলের গম্বুজটি নির্মাণের জন্য প্রথমে নিস্তলার বর্গাকার কক্ষটি চার কোনায় ইট দিয়ে ভরাট করে গোলাকার রূপ দেওয়া হয়েছে। এর উপর দোতলায় নির্মিত অনুরূপ গোলাকার কক্ষের ঊর্ধ্বাংশে স্কুইঞ্চের মাধ্যমে ছাদের কাছে কক্ষটিকে অষ্টভুজাকৃতি করা হয়েছে। এই অষ্টাকোণ কক্ষটি ছাদের উপর গম্বুজের পিপায় পরিণত হয়েছে। পরিশেষে অষ্টবাহুর সুচক্র মাথাগুলোকে কেন্দ্রের দিকে ক্রমে হেলিয়ে চূড়াতে নিয়ে কুমদ্রকলির আকারের গম্বুজটি তৈরি করা হয়েছে। ভূমি থেকে গম্বুজ শীর্ষের উচ্চতা 27.13 মিটার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর অযত্ন ও অবহেলার আসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্ত দ্বারপ্রান্তে পৌঁছে এমত অবস্থায় 1974 সালে ঢাকার নবাব পরিবারের উত্তরসূরিরা আসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পেশ করা হয়। কিন্তু শেখ মুজিবুর রহমান আসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালের 2 নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। আসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্যবর্ধন ও জাদুঘরে রূপান্তর শীর্ষক প্রকল্পের আওতায় 1986 সালের মার্চ মাসে জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তর করা হয়। সম্মানিত দর্শক, বাস যোগে, ট্রেন যোগে কিংবা নৌকা যোগে আসান মঞ্জিল ভ্রমণ করার সুযোগ রয়েছে। শিশুদের জন্য আসান মঞ্জিলের সামনে রয়েছে খেলাধুলার উন্মুক্ত মাঠ, এর বেশ কিছু গ্যালারি রয়েছে। এই গ্যালারিগুলো পরিদর্শনের মধ্য দিয়ে আসান মঞ্জিল এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বিশেষ করে নবাবদের সম্পর্কে জানার সুযোগ রয়েছে। আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব, আসান মঞ্জিল পরিদর্শন করুন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে পরিপূর্ণ জানার চেষ্টা করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বর্তমানে আসান মঞ্জিল সংরক্ষণের জন্য সংরক্ষণকে ধারাবাহিকভাবে নিরাপত্তা বেষ্টনের আওতায় নিয়ে এসেছেন। আসান মঞ্জিলের ভেতরের যে গ্যালারি, 23টি গ্যালারি রয়েছে, এর ছবিগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ জাতীয় জাদুঘর, জাতীয় সম্পদ, এখানে ভিডিও করা নিষেধাজ্ঞার কারণে। ধন্যবাদ আপনাদের সবাইকে।